হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আবারও আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আর আজকে যে প্রোডাক্ট আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক সোপ এটি একটি হোয়াইটনিং সোপ যেটি আপনাকে হচ্ছে ডিপলি আপনার স্কিনকে অয়েল কন্ট্রোল করবে ডিপলি ক্লিন করবে আর আপনাকে ফেয়ারনেস দেবে তো এই সোপটি সম্পর্কে আমি ডিটেলস অনেক কিছু আপনাদেরকে জানাবো সেই জন্য আপনাকে অবশ্যই লাস্ট পর্যন্ত আমার সাথে এই ভিডিওটি দেখতে হবে সো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যালে সাবস্ক্রাইব করে নিন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন শুরু করছি আজকের ভিডিওটি আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার সামনে সেটি হচ্ছে একটি হোয়াইটনিং সোপ পাচারে প্রচুর প্রচুর সোপ আছে সোপ সম্পর্কে আমরা সবাই জানি বাট এইটি হচ্ছে একদম নতুন একটি সোপ যেটি অনেক অনেক ভালো কাজ করে ফেয়ারনেসের জন্য আমি এই জন্য কনফিডেন্টলি বলছি কারণ হচ্ছে আমি নিজে এটি ইউজ করছি আমরা সবাই জানেন যে আমি যে কোনো প্রোডাক্ট রিভিউ করার আগে কিন্তু আমি নিজে ইউজ করে দেখে দেন আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি বিশ্বাস করি যে নিজের যেটা আমার যেটা ভালো লাগছে যেটা আমি ইউজ করে কমফোর্টেবল বা যেটা আমি ইউজ করি আমি নিজে রেজাল্ট পাচ্ছি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্যথায় কিন্তু আমি করবো না এরকম প্রচুর প্রোডাক্ট থাকে যেটা আমরা নিয়ে আসি বাট ইউজ করার পরে দেখা যায় যে না রেজাল্টটা খুব একটা ভালো মনে হয়নি দেন আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করি না কিংবা যদিও আমরা সেটা শেয়ার করেও থাকি পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু সেটার একটা আর একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিই যে এটা রেজাল্টটা কেমন এসেছে তো এটা আমি ইউজ করে দেন আমি আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করতে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিওয়ার্স এটা হচ্ছে ডক্টর ডেবি ব্র্যান্ড কোয়ালিটি ব্ল্যাক সোপ ভিওয়ার্স এই যে প্রথপটি আছে এটা হচ্ছে কোলাজেন অ্যান্ড হচ্ছে চারকোল সোপ এটাকে বলে থাকে কারণ এটাতে কোলাজেন থাকার কারণে এটা আপনাকে ফেয়ারনেস দিচ্ছে দাগ রিমুভ করছে চারকোল থাকার কারণে কিন্তু আমরা ফেস থেকে ব্ল্যাক হেডস রিমুভ করছে ভিওয়ার্স এটি কিন্তু এন্টেয়েজিংয়ের জন্য কাজ করবে একনি রিমুভ করবে অয়েল কন্ট্রোল করবে স্কিন টাইট করবে পোর্স টাইট করবে এক কথায় পোর্স যাদের হচ্ছে ফেসে পোর্সের প্রবলেম আছে লোমকোপটা অনেক বড়ো হয়ে গেছে তাদের পোর্সটাকে মিনিমাইজ করতে হেল্প করবে একনি রিমুভ করবে অ্যান্ড অয়েল কন্ট্রোল করবে অয়েল কন্ট্রোলটা হান্ড্রেড পারসেন্ট করবে এটা কোনো মিসই হবে না এখানে একশো গ্রাম হচ্ছে সোপ আছে এন্ড এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনাদের অনেক দিন পর্যন্ত মেয়াদ আছে নিশ্চিন্তে আপনারা এটি অনেক দিন পর্যন্ত রেখে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আপনারা এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক অনেক ভালো একটি প্রোডাক্ট যেটা ইনশাল্লাহ আপনাদের ইউজ করে ভালো লাগবে আই হোপ সো ভিউয়ার্স এই যে প্রোডাক্টটি আছে আমি ইউজ করেছি সেই প্রোডাক্ট আমি আপনাদেরকে এখনই শো করবো তার আগে আমি এটাকে ওপেন করে আপনাদের দেখাবো এটা ভেতরে কেমন হবে এই প্রোডাক্ট আপনার স্কিনকে হোয়াইটনিং দিবে ব্রাইটনিং দিবে স্কিনকে কে করবে গ্লোয়িং করবে আর হচ্ছে স্কিন এর ভেতর থেকে ডিপলি ক্লিন করবে এরকম ভিতরে প্লাস্টিকের একটি হচ্ছে এরকম বক্স আছে সেই বক্সের ভিতরে হচ্ছে এই সোপটি থাকে সোপটি এরকম হবে অ্যান্ড এটি কিন্তু প্লাস্টিক দিয়ে র্যাপিং করা আছে দেখুন এটি প্লাস্টিক দিয়ে এরকম করে হচ্ছে আবারও র্যাপিং করা আছে সো আপনারা এই প্রোডাক্টে এখানে কস্টিপ করা আছে কস্টিপ করে এটা দিয়ে এরকম র্যাপিং করা আছে ভেতরে দেখুন এখানে পুরো লেখাটা আছে ডক্টর টেবি ব্র্যান্ড কোয়ালিটি ব্ল্যাক সোপ ওকে এরকম হচ্ছে ভেতরের সাবানটা এরকম হবে একদম খোদাই করে ভারী করে মোটা করে এই লেখাটি এখানে লেখা আছে এখন আমি যদি ইউজ করছি একটা ট্রে আছে যে ট্রেটিতে আপনি ইউজ করার সময় এরকম ট্রেতে রেখে রেখে কিন্তু ইউজ করতে পারছেন তাতে করে আপনার যে সোপের যে পানিটি আছে এটি সরে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে ছোট করে দুইটা ফুটা করে দিতে পারেন আর এরকম করে রেখে দিতে পারেন তাতে করে পানিটা কিন্তু এখানে চলে গেল কোনো পানি ইউজ করার পরে যে পানিটা সেটা কিন্তু থাকবে না এখন আমি আপনাদেরকে কিন্তু আমার ইউজ করা যে প্রোডাক্টটি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি এটি ইউজ করছি অ্যান্ড ভালো রেজাল্ট পেয়েছি এই জন্য কিন্তু আমি আপনাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে তো আমার ইউজ করা যে প্রোডাক্টটি সেটা আমি এই যে আপনাকে বক্স সহ দেখাচ্ছি এই যে হচ্ছে দেখুন এটা আমি ইউজ করছি এই যে টুক করে ফেলেছে আমি লাস্ট কদিন ধরে ইউজ করছি এই যে দেখুন পাশাপাশি রাখলে বুঝতে পারছেন কতটা ছোট হয়ে গেছে এই যে দেখুন অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে ঠিক আছে আমি এটা লাস্ট দশ দিন ধরে ইউজ করছি প্রথম ওয়াশের পরে আমি রেজাল্টটা পেয়ে গেছি ফার্স্ট ওয়াশের পরে আমার খুবই ভালো লেগেছে এটা ফুল বডিতে অ্যাপ্লাই করা যাবে ফেস এবং ফুল বডি ফেস এবং ফুল বডিতে এই সোপটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা অ্যাপ্লাই করার প্রসেসটা তো অবশ্যই আমি বলে দিব সোপটা তবে আমি আগে বলে নিচ্ছি প্রথমও একটা ভুল ধারণা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি ভুল ধারণাটা এরকম যে অনেকেই চিন্তা করে যে ফেয়ারনেস সোপ ইউজ করা মানে হচ্ছে এটা আমি ইউজ করে ফর্সা হয়ে যাব কারণ সবার কিন্তু একটাই ধারণা সেটা হচ্ছে ফেয়ারনেস সোপ ইউজ করা মানে হচ্ছে ফর্সা হয়ে যাওয়া অনেকে আমাকে প্রশ্ন করে রাখবো নাইট ক্রিম কি ইউজ করা দরকার আছে সিরাম কি ইউজ করা দরকার আছে নাইট ক্রিম ইউজ করবো সিরাম ইউজ করবো নাকি আমি সোপ ইউজ করবো সোপটা হচ্ছে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য অয়েল কন্ট্রোল করার জন্য স্কিনটাকে ব্রাইট করার জন্য স্কিনকে ফর্সা করার জন্য না এই না যেটা ইউজ করে আপনি অনেক বেশি ফর্সা হয়ে যাবেন বাট কেউ যদি এটি ইউজ করেন ইনস্ট্যান্ট আপনার স্কিন থেকে আপনার অয়েলটা চলে যাচ্ছে অয়েলটা রিমুভ করে দিচ্ছে ডিপলি ক্লিন করছে সো আপনার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইটনেসটা আসবে বাট আপনি যদি রেগুলার ইউজ করতে থাকেন প্রতিদিন যদি এটা অ্যাপ্লাই করতে থাকেন দিনে দুইবার করে অ্যান্ড যদি প্রতিদিন যদি এটি ফেসে দুইবার করে ইউজ করতে থাকেন তো ফেসে এমনিতে আমাদের পাতলা হয়ে থাকে সো আমার ফেসে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যাবে অ্যান্ড বডিতে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন তখন বডিতে কিন্তু রেজাল্ট আসবে তবে রেজাল্টটা একটু লেট হবে ইনস্ট্যান্ট ফেয়ারনেসটা আপনারা পাচ্ছেন আর বাকিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ইউজ করলে আপনার স্কিনের একটা ব্রাইটনেস আসবে আসবে সেটার জন্য আপনাকে অনেকদিন ধরে এটা অ্যাপ্লাই করতে হবে এই সোপটা আপনাকে অবশ্যই হচ্ছে টানা লিস্ট তিন থেকে চার মাস যখন অ্যাপ্লাই করতে থাকবেন তখন স্কিনে একটা ফেয়ারনেস আসবে স্কিনে একটা ব্রাইটনেস আসবে যেটা দেখলে স্কিন একটা গ্লো করবে যেটা ন্যাচারাল গ্লো স্কিনটা গ্লো করবে সিরাম ইউজ করছেন তারা ফার্স্টে এইটি দিয়ে ভালো করে ফেসটি ওয়াশ করুন তারপরে সিরাম অ্যাপ্লাই করুন ওভার নাইট রেখে দিন পরদিন সকালে আবার এটি অ্যাপ্লাই করে দিন ফেসে অ্যান্ড এটি ফুল বডিতে অ্যাপ্লাই করেন প্রতিদিন গোসলের সময় আপনারা এটি ইউজ করতে পারবেন অ্যান্ড যারা নাইট ক্রিম ইউজ করবেন তাদেরকেও বলবো প্রথমে এটি দিয়ে ফেসটাকে খুব ভালো করে ওয়াশ করে নিন দেন সিরামটা অ্যাপ্লাই করুন সিরাম তিন চার মিনিট পরে সিরামের নাইট ক্রিমটা অ্যাপ্লাই করুন পর দিন সকালে উঠে আবারও ফেসটা ওয়াশ করে নিন আমি আপনাদের কথা দিচ্ছি একদিন ইউজ করার পরে ফার্স্ট ওয়াশের পরে আপনারা এটির রেজাল্ট বুঝতে পারবেন ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস আপনার স্কিনে চলে আসবে টোটালি ডিপলি ক্লিন করে দেবে আপনার ফেসটাকে বডিটাকে ওকে সো এইটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আমার শিওর আপনাদের ভালো লাগবে কারণ আমার নিজের খুবই ভালো লেগেছে আমি খুবই খুবই ভালো লেগেছে তো আমি আপনারা জানেন যে আমি এর আগেও অনেকগুলো প্রোডাক্টের রিভিউ করেছি অনেক অনেক সোপের রিভিউ করেছি বাট এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আমি শিওর আপনাদেরও অনেক ভালো লাগবে তো যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদেরকে বলি এটা সব ধরনের স্কিনের জন্য এটা ডিপলি আপনার স্কিনটাকে ক্লিন করছে একটি রিমুভ করছে অয়েল কন্ট্রোল করছে অ্যান্ড স্কিনটাকে পোর্স মিনিমাইজ করবে অ্যান্ড চারকোল থাকার কারণে একটি ব্ল্যাক হেডসের জন্য ভালো কাজ যাদের ফেসে অনেক বেশি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেস আছে তাদের ব্ল্যাক হেয়স বা হোয়াইট হেসটাকে রিমুভ করতে অনেকটুকু হেল্প করবে আর হচ্ছে আপনার নতুন করে কোনো ব্ল্যাক হেডস ফেসে হতে দেবে না আপনারা যেটা করতে পারেন এটার পাশাপাশি যারা ব্ল্যাক হেয়ার্সের জন্য ইউজ করেন তাদেরকে বলবো ব্ল্যাক হেডস একটা মাস্ক আছে বায়োকা ব্ল্যাক হেডস মাস্ক তো আপনারা হচ্ছে বায়োকার ব্ল্যাক হেডস মাস্কটা এই যে বায়োকার ব্ল্যাক হেড মাস্কটা আছে এটা অ্যাপ্লাই করে ফেস থেকে একদম টোটালি ব্ল্যাক হেয়ার্সটা রিমুভ করে দিবেন তারপরে এটা রেগুলার ইউজ করতে থাকবেন তাতে করে আপনার ফেসে নতুন করে ব্ল্যাক হেডস হবে না যেখানে আপনাকে হচ্ছে দশ থেকে পনেরো দিন পরপর ব্ল্যাক হেয়ার্স মাস্কটা লাগাতে হবে সেই জায়গায় এটা যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনাকে হচ্ছে মাসে একবার ব্ল্যাক হেয়ার্স মাস্কটা ইউজ করলেই অ্যানাফ ওকে তাহলে নতুন করে কোনো ব্ল্যাক হেয়ার্স বা হোয়াইট হবে না ফেস ইনশাল্লাহ তো এই যে প্রোডাক্টটা আছে এটা আপনার চাইলে নাইট ক্রিমের সাথে বা সোপের যে কোনো অন্য একটা সিরামের সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের যে প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য উপরে যে ডান পাশে কর্নারে যে হচ্ছে আপনারা আমাদের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি রিলেটেড প্রোডাক্টের লিঙ্ক যেগুলো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো ভিভার্স এই যে প্রোডাক্টটি আছে এটা তো বলেছি কালাকারা ইউজ করতে পারবে বারো বছরের বেশি ছেলে মেয়ে ওবে ইউজ করতে পারবে বারো বছরের বড় যারা আছে তারা এটি অ্যাপ্লাই করতে পারবে তাতে করে তাদের কোনো ক্ষতি হবে না এটা একদম ন্যাচারাল প্রোডাক্ট কোনো প্রকার হামফুল কোনো কেমিক্যাল নেই স্কিন হোয়াইটনিং ইনশাল্লাহ করবে তবে ফর্সা করবে না ন্যাচারাল হোয়াইটনিং দিবে ওকে আর এটা ইউজ করার প্রসেসটা বলছি এটা ফেসে যারা অ্যাপ্লাই করবো যাদের ফেসটা অনেক বেশি ড্রাই তাদেরকে বলবো তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড এজেন্টের এটা ফেসে ভালো করে হচ্ছে মাসাজ করে মাস্কের মতো করে একটু ভারী করে মাস্কের মতো করে রেখে একটু হালকা হাতে ম্যাসেজ করে একটু ওয়াশ করে ফেলবে আর যারা বডিতে অ্যাপ্লাই করবে তারা দুই থেকে চার মিনিট বডিতে অ্যাপ্লাই করে দুই থেকে চার মিনিট আর যাদের ফেস হচ্ছে অনেক বেশি অয়েলি থাকবে তারা এটা এক মিনিট ফেসে অ্যাপ্লাই করবে বডিতে তিন থেকে চার মিনিট অ্যাপ্লাই করবে ওকে তিন থেকে চার মিনিট হচ্ছে অ্যাপ্লাই করবে চাইলে বডিতে পাঁচ মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তার বেশি করা যাবে না তবে খুব জোরে জোরে একদম একটু বেশি পরিমাণে লাগিয়ে ফেনা ফেনা করে খুব জোরে জোরে ভালো করে এরকম করে করে আপ করতে হবে তাতে করে একদম ভেতর থেকে ডিপলি ক্লিন হয়ে যাবে ফেস বডিটা সো ইনশাল্লাহ আশা করছি ইউজ করে ভালো লাগবে ভালো একটা প্রোডাক্ট অবশ্যই সবার ভালো লাগবে ইনশাল্লাহ সো যদি কারো এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে চান তাহলে ওপরে স্ক্রিন দেওয়ার যে নাম্বারটি আছে সেটি ফোন করে অর্ডার করে যদি কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশন বক্সে আপনারা প্রশ্ন করুন অ্যান্ড আমরা সেটা আনসার করে দিব আর এই প্রোডাক্টটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কেমন লেগেছে আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন বেশি বেশি করে অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব বাটন দিয়ে ক্লিক করুন আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন নতুন নতুন প্রোডাক্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকবেন অ্যান্ড অর্ডার কনফার্ম করার জন্য আমাদের সিকিউরিটি পেজও কিন্তু আপনারা নক করতে পারেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করুন আল্লাহ হাফেজ